আজকের আমার যে বিষয় টিউটোরিয়ালটা সেটা হচ্ছে কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ডটা আমরা দৃশ্য সেট করতে পারি। তো বন্ধুরা, সেটাই আমরা আজকে দেখব এবং শিখব। তো চলুন বন্ধুরা, আমরা দেখি কিভাবে একটি ছবির পিছনে একটি সুন্দর দৃশ্য সেট করা যায়, লাগানো যায়। তো বন্ধুরা, এটার জন্য আমরা প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করলাম, তারপরে অল্প গ্রামে ক্লিক করলাম, তারপর অ্যাডোব ফটোশপ সেভেনে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, ওপেন হয়ে গেছে। তো আমরা এখন ফাইলে ছবি নেওয়ার জন্য ফাইলে ক্লিক করলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তারপর আমরা ওপেন ওপেন বাটনে ক্লিক করলাম, তারপর আমরা ডেস্কটপে ক্লিক করলাম, যেহেতু ডেস্কটপে আমাদের ছবিটা রাখা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওপেন করে নিলাম তো ছবিটাকে। এখন বন্ধুরা, এই যে ব্যাকগ্রাউন্ডের এপাশে যে লগ আইকনটা দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এটাতে আমরা ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর নিউ লেয়ার, অর্থাৎ নিউ লেয়ার নামের একটি উইন্ডো আমাদের সামনে ওপেন হয়েছে। দেখুন বন্ধুরা, এটাকে আমরা ওকে করে দিলাম। ওকে করে দিলাম তো বাস, এখন আমাদের কাজটা শুরু হয়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই আইকনটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আইকনটা, এই আইকনটা যে পাশে যে আছে, তো আমরা এটাতে ক্লিক করলাম, রাইট মাউসের রাইট ক্লিক করলাম। ক্লিক করার পর প্লাইগোনাল লেস টুলে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন, আমরা এখন ছবিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করতেছি বন্ধুরা, দেখেন। বন্ধুরা, আপনারা আমার থেকে অনেক ভালো পারবেন আশা করি। আমি তো এমন কিছু পারি না, তো তাও একটু চেষ্টা করতেছি, আপনারা আমার থেকে অনেক ভালো পারেন। আমার থেকে অনেক ভালো পারবেন আপনারা বন্ধুরা, অনেক ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই মাথা আর এই মাথা দুটা এক করে দিলাম। দেওয়ার পর কিবোর্ড থেকে ডিলেটে চাপ দিলাম। দেখুন বন্ধুরা, অলরেডি অলরেডি আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমাদের যেটা করণীয়, এই যে চারপাশের যে দাগগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখন আমরা মাউস মাউসটা এখানে রেখে ক্লিক করব। মাউসটা রেখে ক্লিক করলাম, দেখুন বন্ধু দাগটা নেই কিন্তু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এখন আমাদের যে কাজটা, পরবর্তী যে কাজটা, সেটা হচ্ছে এই ছবিটাকে আমরা প্রথমত সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য বন্ধুরা আমরা কন্ট্রোল এ চাপলাম। দেখুন বন্ধুরা, ছবির চারপাশে কিন্তু অলরেডি সিলেক্ট দাগটা চলে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো তারপর আমরা এই ছবিটাকে কপি করার জন্য, কপি করার জন্য আমরা কন্ট্রোল সি পেস্ট করলাম। দেখুন বন্ধুরা, কন্ট্রোল সি কন্ট্রোল সি দিলাম। দেওয়ার পর বন্ধুরা আমরা এটাকে মিনিমাইজ করে দেব, এই ছবিটাকে আমরা মিনিমাইজ করে নিচে রাখবো। তো বন্ধুরা, এখন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিব, যে দৃশ্যটা, সেটা আনার জন্য আমরা ফাইলে ক্লিক করব। তারপর বন্ধুরা আবার সেই একই নিয়ম, ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখুন, আমরা সেই যে দৃশ্যটা দিব সেই দৃশ্যটাতে ক্লিক করলাম, এবং
ওকে এবং ওপেন ওপেন বাটনে আমরা ক্লিক করলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো তারপর এখন আমাদের যে কাজটা হচ্ছে সে কাজটা আমরা যেটা যে ছবিটার কাজ করলাম এবং যেটাকে কপি করলাম সেটাকে আমরা এখন এখানে অলরেডি এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার জন্য বন্ধুরা এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিব, ভি পেস্ট করব। তো দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের ছবিটা চলে আসছে, কিন্তু ছবিটা আসলে কি হবে, ছবিটা তো আর এত মানে এই সাইজে থাকলে তো আমাদের দৃশ্যটা ভালো লাগবে না। তো সেটার জন্য বন্ধুরা আমরা মাউস রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফ্রি ট্রান্সফর্ম। তো আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমাদের ছবির চারপাশে একটা অলরেডি ডার্ক চলে আসছে। তো বন্ধুরা আমরা এটা টেনে এটাকে ছোট করে নিলাম, দেখুন বন্ধুরা টেনে এই যে টেনে আমরা ছোট করে নিচ্ছি, দেখুন বন্ধুরা টেনে আমরা ছোট করে নিলাম অলরেডি। তো আমরা এই সাইডে ছবিটাকে রাখবো। তো বন্ধুরা ছবিটা একটু বড় করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখন আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে আমরা ইন্টার বাটনটা চাপবো। দেখুন বন্ধুরা আমাদের কাজটা অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা কিছু কিছু এই যে পাশে আমরা দেখুন বন্ধুরা কাজটি কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা এটাকে সেভ দেবো কিভাবে, এটাকে সেভ দেওয়ার জন্য সেভ করার জন্য আমরা ফাইলে আবার ফাইলে ক্লিক করলাম এবং সেভ অ্যাজ আমরা ক্লিক করলাম। তো আমাদের একটা নতুন একটা উইন্ডো চলে আসলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নেম, এখানে আমরা যে নেমে সেভ দিতে চাই তো সেই নেমটা আমি লিখবো, নামটা লিখলাম। তো তারপর বন্ধুরা পরের অপশনটা দেখতেছেন ফরম্যাট, কোন ফরম্যাটে আপনি ছবিটা করতে চান। তো আমরা সাধারণ বন্ধুরা জিপিইতে দেই, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা আমরা ওকে এই সরি বন্ধুরা আমরা সেভে সেভে ক্লিক করলাম। ক্লিক করার পরে জেপিইজি অপশন চলে আসলো। তো বন্ধুরা এই উইন্ডোটা চলে আসলো, চলে আসার পর বন্ধুরা আমরা এই উইন্ডোকে আমরা ওকে ওকে করে দেব, ওকে করে দিলাম। তো বন্ধুরা অলরেডি আমাদের এটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় তো কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটাকে লাইক করবেন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এটাই কামনা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন। ও মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, এবং অন্য অন্য জাতির প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। তো আসসালামু আলাইকুম।